গাছটা একেবারে আমার মারাই গেল ঠান্ডার কারণে। এত সুন্দর গাছটা, ফুলগুলো খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি পান্না জার্মান থেকে বলছি। তো আমি হচ্ছে আজকে একটু বাজার শেয়ার করব, আপনাদের ভাইয়া কি বাজার করে নিয়ে এসেছে সেটুকুই শেয়ার করব। তো তার আগে হচ্ছে গাছটা আমি দেখাইলাম যে পাতাগুলো মারা গিয়েছে। তো এই যে এখানে আমার বাজারের ব্যাগটা, পুরো বাজারটা এখানে। তো ঠিক আছে, দেখি কি কি বাজার করে নিয়ে এসেছে। এটা আমাদের সাপ্তাহিক বাজার না, এমনি। তো এটা হচ্ছে এই যে ডিম, আপনার 10টা করে, এক কার্টুনে করে 10টা করে ডিম থাকে। তো এক কার্টুন নিয়ে এসেছে, তারপরে এই যে 2 কার্টুন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে হচ্ছে ব্রুস্ট, এই যে এটা মেয়ের জন্য নিয়ে এসেছে, মেয়ে খায়। আর এই যে তেল নিয়ে এসেছে, তেল হচ্ছে কয়টা নিয়ে এসেছে, এগুলো হচ্ছে 1 লিটার করে। তো 3 লিটার তেল নিয়ে এসেছে। আর কি এনেছে দেখি, আচ্ছা সালামি নিয়ে এসেছে, এগুলো হচ্ছে মাংসের, আমরা ব্রেড দিয়ে আর কি খাই সকালের সাথে, সকালের নাস্তার সাথে আর কি। তো মেয়েকেও টিফিন দেওয়া হয়, তো এ তো এগুলো নিয়ে এসেছে সালামি মাংসের। আর এগুলো কি এনেছে দেখি, বাবারে বাবা অনেক কিছু এনেছে দেখি তো। আচ্ছা এটা হচ্ছে গরুর মাংসের, না সরি, গরুর কলিজা এনেছে। আর এখানে হচ্ছে গরুর মাংস কিনে এনেছে, দেখি আপনাদেরকে একটু দেখাই। এটা পুরোটাই এখন আমি খুলবো না, যেহেতু এই যে গরুর মাংস কিনে এনেছে, গরুর কলিজা আলাদা আর মাংস, এই যে গরুর মাংস এনেছে। তো এটুকুই মনে হয় বাজার আমার। কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, সবার সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। তো এটুকুই আমার বাজার। তো আমি হচ্ছে এগুলো একটু ঠিক করে আমি রেখে, কেটে রেখে দিব, আমার বাসায় গেস্ট আসবে, সেই গেস্টের জন্যই আর কি মূলত বাজার করে নিয়ে আসছে। এখানে কত টাকার বাজার, এই যে 3000 টাকার বাজার করে নিয়ে এসেছে, 3700 টাকা, মানে প্রায় 4000 টাকার মতো বাজার করে নিয়ে এসেছে। এখন তো বাংলাদেশে ইউরোর দাম আর কি বেশি, তো এখানে 4000 টাকার বাজার, এই সামান্য একটু, কি আর করার। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।